এসব কি শুনছি রাহুল? তুই এই বাড়ি এই ব্যবসা মর্টগেজ রেখে তুই লোন নিয়েছিস, তাও আবার 300 কোটি টাকা। এত বড় একটা ডিসিশন নেবার আগে তুই এই বাড়িতে কাউকে জানানোর প্রয়োজন বোধ করলি না? সব কিছু আমাকে জানিয়ে পারমিশন নিয়ে করতে হবে কেন? সিংহরায় জুয়েলার্সের মালিক কে? আমি বিজনেসের ভালোর জন্য যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। হোয়াটস রং ইন দ্যাট? এখনো জোর গলায় কথাগুলো বলতে লজ্জা করছে না তোমার? এই বাড়ি ব্যবসা সব কি তোমার একার? নয় তো, তাহলে এত বড় সিদ্ধান্ত নেবার অধিকার কে দিয়েছে তোমাকে? তোমরা খালি কাজের রেসপন্সিবিলিটি দেবে কিন্তু অধিকার দেবে না, তা তো হয় না দাদু। তোমরা ভরসা করে এই ব্যবসার দায়িত্ব আমাকে দিয়েছিলে, আমি কিন্তু এত দিন ধরে সেটা মনে প্রাণে পালন করার চেষ্টা করে এসেছি। ইনফ্যাক্ট এই লোনটাও আমি জিন্দালদের প্রজেক্টটার জন্যই নিয়েছিলাম, নিজের পার্সোনাল কাজের জন্য নয়। তাও তো তুই এই প্রজেক্টটা আনতে পারলি, অপোনেন্টরা ওই ডিলটা ক্র্যাক করলো, টাকাগুলো নিয়ে কি করেছিস তুই বল? শোন রীতি, এত কৈফিয়ত না আমি তোকে দিতে পারবো। তুই 1 বছর কি করছিলি? কোম্পানির বিজনেস অ্যাকাউন্টস নিয়ে একবারে ভেবেছিস? ভাবিস নি তুই কি করছিলি? আদি কালি বাজারের দশকর্মা ভান্ডার আরেঞ্জি লাগিয়ে সেটা কর। আমাদের পারিবারিক ব্যবসাটা ছেলে খেলা নয় রাহুল। দাদু বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করা পরিশ্রম করে এই ব্যবসাটা ধান করিয়েছে। আজ কুনাল কাকুমণি ওরা পরিশ্রম করে চলেছে, আমায় না ওদেরকে তোকে কৈফিয়ত দিতেই হবে। তাই নাকি? 1 বছর পর তোর বাড়ির সবার জন্য দরদ উদলে পড়ছে। এই 1 বছর এ বাড়ির প্রত্যেকটা লোক কিরকম ভাবে দিন কাটিয়েছে তুই জানিস? খোঁজ নিয়েছিস একবার? নিসনি? হঠাৎ করে 1 বছর পর তোর মনে হলো বিজনেস নিয়ে মাথা ব্যথাটা করতে হবে। ওয়েট আ মিনিট, এই 300 কোটির দুঃখে কি তুই নিজের বউ মরার দুঃখটা ভুলে গেলি রাহুল? Don't pick that tune with me, Riddhi. আমার সাথে কথা বলার আগে আওয়াজ আর হাত নিচে নাপিয়ে কথা বলবে। তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আগের রাহুল সেনগুপ্ত নয়। So don't pick that tone. Don't make that mistake. এই 1 বছর ধরে এবারই প্রত্যেকটা মানুষ আমার রোজগার করা পয়সায় খেয়ে পড়ে বাঁচছে। তো যেই ভয়েসটা হঠাৎ করে বেড়ে গেল না, দ্যাট ইজ বিকজ অফ মি। সেটাও আমার রোজগার করা পয়সায়। সারা জীবনের সমস্ত ভুল ক্ষমা করে তোকে কিন্তু এই বাড়িতে থাকতে দিয়েছিল, যে রিদ্ধি তোর উপরে ভরসা করে ব্যবসার দায়িত্ব দিয়েছিল সেই রিদ্ধিকে তুই আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম অসভ্য ভাষায় কথা বলছিস। রাহুল তো ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেনি। এই 1 বছর ধরে ব্যবসাটা চালাচ্ছে রাহুল, ঋদ্ধি নয়। আর তাছাড়া এই ব্যবসাটা চলছে শুধুমাত্র আমার ফেস ভ্যালুর জন্য। কি কি কার ফেস ভ্যালু? না না না, পয়সা ফেললে না তোমার মতো 50টা বেটার মডেল আমি এখানে দাঁড় করিয়ে দেবো। তাই নাকি? পয়সা ফেললে সব মডেলটা চলে আসবে, সিঙ্গুরায় জ্বলে কেউ কাজ করবে না। চুপ করো তোমরা, তোমাদের লজ্জা করে না? এরকম একটা ক্রাইসিসের সময় তোমরা অসম্ভবের মতো ঝগড়া করতেছি? ইন্তিমান দেখো, তোমাকে আমি আগেই বুঝিয়েছিলাম, ওই পই করে বুঝিয়েছিলাম যে রাহুল আর দুতির দ্বারা এই বিজনেস সামলানো যাবে না। তুমি আমার কথাই শুনে না, এবার দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমরা, দেখো। এতদিন তোর বিজনেসটা তুই সামলেছিস রীতি, কিন্তু তুই কখনো আমাদেরকে ফিল করতে দিস নি যে অ্যাজ ইফ তুই রোজগার করছিস বলে আমরা ধন্য হয়ে যাচ্ছি। কিন্তু দেখ এই রাহুল আর দূতি, ওরা সারাটা কোন উঠতে বসতে আমাদেরকে কথা শোনায় এমন একটা হাব ভাব করে, অ্যাজ ইফ ওরা মালিক আমরা কর্মচারী। পুরো বাড়ির বাড়ির এনভায়রনমেন্টটাই নষ্ট করে দিয়েছে। অসাধারণ, এখন সব কিছু নিয়ে কমপ্লেন করছো তাই না?
আমরা যদি না সামলাতাম বিজনেস কে সামলাতো? তোমার ছেলে কুনাল নিজের বউকে সামলাতে পারেনি, সে বিজনেস সামলাবে না। বনি আর আমার সম্পর্কের দিকে আঙুল তোলার অধিকার কিন্তু আমি কাউকে দিইনি, তোমাকে তো দিইনি। তাই আমাকে আক্রমণ করার আগেই সবকিছু যার জন্য হচ্ছে না রাহুল দা, তাকেই বরং চার্জটা কম। ঘরে থাকলে এরকম হতো না, বিশ্বাস কর রিদ্ধি, করে থাকলে কিছুতেই এরকমটা হতো না, ও আমাদেরকে এভাবে ইনসাল্টেড কিছুতেই হতে দিত না। এসব ফালতু কথা বলে না, লাভ নেই। করি থাকলেও সিংহরায় জুয়েলার্স এই ডিলটা পেত না। এই ডিলটা গেছে ডিজ ডায়মন্ডের কাছে, আর ডি ডায়মন্ডের জন্য কে ডিজাইন করে ডু হ্যাভ এনি ক্লু? ওয়ার্ল্ড রিনোন ডিজাইনার ঈশা, যে ছ মাসে ছটা দেশে ছটা শো করেছে, কার সাথে কম্পেয়ার করছে? করি, শি ইজ নো ওয়ে ক্লোজ টু হার। নাম তো জানি না, দাঁড়াও কার্ডে আছে বোধ হয়, এই দেখো। রিদ্ধি, এই যে প্রজেক্টটা আমাদের হাত থেকে হাতছাড়া হয়েছে সেটার জন্য ইউ আর ইকুয়ালি রেসপন্সিবল। করি মারা যাওয়ার পরে ওই পোস্টটায় তুই কাউকে আমাকে অ্যাপয়েন্ট করতে দিয়েছিস, দিসনি? কি নিয়ে কম্পিট করতাম অন্যান্য কোম্পানিদের সাথে? কে ডিজাইন করে পাঠাতো? করি ওপর থেকে। রাহুল দা, ডিজাইনের অভাব হতো না, যা তুই খুব ভালো করেই জানতিস। নিজের মুখে বা স্বীকার কর না, এই যে বিজনেস পার্টির নাম করে আমাদের বিজনেসে টাকাগুলো নিয়ে তুই তোর ওই বান্ধবীদের সঙ্গে ফুর্তি করতি। বেশ করেছি, বেশ করেছি, তোদেরকে পুষেছি, এবারে প্রত্যেকটা লোককে আমি পুষেছি। যেদিন ইচ্ছে হবে এবারে থেকে ঠাক ধাক্কা দিয়ে বার করে দেবো, আউট বলবো, আর সেটা আমি বেশ করবো। রাহুল, অনেকক্ষণ ধরে সহ্য করেছি তোর এই উদ্দত্ত, অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর না, কারণ এখন আমি রিয়েলাইজ করেছি সিংহরায় জুয়েলার্সের সব দায়িত্ব তোকে দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। ওকে ফাইন, যা জিন্দালদের প্রজেক্টটা ফিরি নিয়ে, যা গিয়ে দেখি, ফিরি নিয়ে আনবে। রিদ্ধি, রিদ্ধি তুই বলেছিলি মনে আছে, খড়ির এই ব্যবসা প্রাণ ছিল, ও নিজের জান প্রাণ লড়িয়ে দিত, কতবার এই ব্যবসাকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে খড়ি। হ্যাঁ, আজ খড়ি নেই, আর সেই জন্য তুই নিজেকে গুটিয়ে নিয়েছিস। কিন্তু একবার ভেবে দেখ, আর যদি খড়ি থাকত কতটা কষ্ট পেত বলতো? তাই বলছি রিদ্ধি, তোকে খড়ির জন্য, এই পরিবারের জন্য আবার ব্যবসায় ফিরতেই হবে। আমি সবাই তো শুনে আছি, তুই পারবি। রিদ্ধি তোর মনে আছে আমি বিজনেস ম্যানেজমেন্টের সাথে সাথে ডিজাইনের কোর্সও করেছিলাম, তাই আমি ডিজাইনের কিছুটা হলেও জানি। আমি করবো ডিজাইন, ভরসা করে দেখ রিদ্ধি, আমি আর তুই মিলে ব্যবসাটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনব। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। তানি ঠিক কথা বলেছে দাদু, তানি ঠিক বলেছে, খুড়ি আজ এখানে থাকলে
আমাদের কোনো ক্ষতি হতে দিতেন না, যাই হোক না কেন উনি ঝাঁপিয়ে পড়তেন। আর তাই আমি বলছি, আমি থাকতে এই পরিবার এই ব্যবসার কোনো ক্ষতি হতে দেব না। একটা শেষ চেষ্টা আমি করবই। ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।